আমি ডাক্তার মুরাদ হাসান, আমার ফাঁসি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রদর্শক টাকলা মুরাদ নামে যাকে আপনি সকলে চিনেন, তথ্য প্রতিমন্ত্রী, অবশেষে তিনি লাইভে এসে নিজের ফাঁসি দাবি করলেন। প্রদর্শক কেন তিনি নিজের ফাঁসি দাবি করলেন আপনাদেরকে তার ভিডিওটি দেখাবো। তার ভিডিওটি আপনারা দেখবেন এবং তার ভিডিওটি যেই অভিযোগগুলো, যে কথাগুলো তিনি বলেছেন, প্রত্যেকটা কথার চুলচেরা বিশ্লেষণ করব। তাই প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। চলুন প্রদর্শক, আমরা সর্বপ্রথম টাকলা মুরাদের ভিডিওটি দেখে আসি। ফাইদি রে ওই আমৃত্যু যাবজ্জীবন এটা আদালতের রায়, আমি ডাক্তার মুরাদ হাসান মানি না। হ্যাঁ, আপনি বলবেন যে ভাই আপনি আদালত অবমাননা করলেন, হ্যাঁ আমার এখন ফাঁসি দেন, আমি ডাক্তার মুরাদ হাসান, আমার ফাঁসি চাই, আমার শাস্তি চাই, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে, এই রায় আমি মানি না, ওর ফাঁসি দিতে হবে। আদালতের রায় রিভিউ করা হয়েছে, এই রায় পুনর্বার বিবেচনা করে ওর ফাঁসি রায় ঘোষণা করতে হবে এবং বাংলার মাটিতে সেটা কার্যকর করতে হবে। সোজা সাপটা কথা, আমার মন্ত্রীগিরির দরকার নাই। সাইদিরা পুরো একটা জেনারেশনকে বাংলাদেশে নষ্ট করে দিছে, মানে তারা তো চান্স পাইছে এবং পুরো একটা জেনারেশনকে নষ্ট করে দিছে। একটা মানে দে আর রেসপন্সিবল ফর অল দিস। এখন যত কিছু ইনডিসেন্ট যে সমস্ত আমরা জিনিসগুলো দেখি, যে এই বাংলাদেশের এগেনস্টে বলেন, পাকিস্তানের পক্ষে বলেন, যে অ্যান্টি অ্যান্টি বাংলাদেশ যে মেন্টালিটি আমরা মানুষের মধ্যে দেখি, একদম সাইদিরা করেছে। হি ইজ ওয়ান অফ দ্য লিডার অ্যান্টি বাংলাদেশ, দিস ডিলারেশন সাইদি, গোলাম আজম, নিজামি, কাদের মোল্লা, তো আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, এই কুকুর বাচ্চাগুলোকে আমরা ছিনি না। এরা আমার মুক্তিযোদ্ধাদেরকে জবাই করে নাই, আমার মা বোনদেরকে ধর্ষণ করে নাই, এরা পাকিস্তানি ক্যাম্পে আমার মা বোনদেরকে তুলে দেয় নাই, বাড়ি ঘরে আগুন দেয় নাই, লুটপাট করে নাই, আমার মুক্তিযোদ্ধাদেরকে জবাই করে নাই, কসাইখানা জল্লাদখানা করে নাই। এদের বিচার বাংলার মাটিতে রাষ্ট্রের পয়সা দিয়ে, জনগণের ট্যাক্সের পয়সা দিয়ে ওই দেলোয়ার হোসেন সাঈদীকে ওই ইয়ের মধ্যে রেখে, কারাগারে রেখে, ও এটা কি জমিদার? হ্যাঁ, কোন পরগনার জমিদার তুমি? কোন পরগনা, কোন রাজত্বের রাজা তুমি? ফাঁসি চাই, দ্যাটস ইট। এরা দুনিয়ার অধর্ম সব করে আসছে, সবকিছু, যত ধরনের ধর্মীয় মানে শয়তানি আছে সব ধরনের করে আসে, পরে ধর্মকে পুঁজি করে ব্যবসা করছে, ধর্মকে পুঁজি করে মানুষকে ব্রেইন ওয়াশ করছে এবং ধর্মটাকেও বিকৃত করে এই দেশের ধর্মটাকে নষ্ট করে দিছে। যে কোনো ধর্ম, সেটা ইসলাম ধর্ম বলেন, অন্য ধর্ম বলেন, সব ধর্ম এরা নষ্ট করে দিছে। ধর্ম তো ভাই শুনেন, ধর্মটা তো ভাই মানুষের, মানুষ তার ধর্ম কর্ম করবে, কেউ ইসলাম ধর্মে বিশ্বাস করবে, এটা বিশ্বাসের ব্যাপার, সে হিন্দু হবে, বৌদ্ধ হবে, খ্রিস্টান হবে, কি হবে না হবে ভাই, এটা তাদের ব্যাপার। আমরা তো এই মানুষের ধর্ম নিয়ে কথা বলতে চাই না, ওরা তো ধর্মকে ব্যবসা হিসেবে, রাজনীতি হিসেবে বানাইছে, কিন্তু পরে ব্যবসা রাজনীতি সবাই। হ্যাঁ, তো এইটা তো হতে পারবে না, এই বাংলাদেশ এটা হতে পারবে না, এটা আমরা করতে পারি। ভিডিওটি দেখেছেন আজকে, এই ভিডিওতে মুরাদ সাহেব যে কথাগুলো বলেছেন, আজকে যদি এই কথাগুলো অন্য কোনো দলের নেতা বলতো বা কোনো হুজুর এই কথাগুলো বলতো, তাহলে কি তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হতো কিনা, তার বিরুদ্ধে কি আদালত অপমাননার মামলা হতো কিনা? কিন্তু আজকে তার নামে কি মামলা হবে, তার নামে কি কোনো অভিযোগ দাখিল হবে? আদৌ কি বাংলাদেশে এমন কোনো উকিল আছে, এমন কোনো ব্যারিস্টার আছে যে তার বিরুদ্ধে আদালত অপমাননার মামলা করবে? এমন কিন্তু কেউ নেই, কিন্তু থাকা দরকার ছিল। কিন্তু আইন, আমি মনে করি রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা রয়েছেন, তাদের কমপক্ষে উচিত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, কমপক্ষে তাদের উচিত, যারা হাইকোর্টে চাকরি করে বা সরকারি চাকরি করে বা বিচারের দায়িত্ব পালন করে, তাদের উচিত কিন্তু এই টাকলা মুরাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া। তিনি কিন্তু বলেছেন যে আমি মানি না, আমি সাঈদি সাহেবের এই রায় মানি না। সাঈদি সাহেব যাদের কথা তিনি বলেছেন, হতে পারে তারা অভিযুক্ত, তারা অভিযোগ করেছেন বা তারা অপরাধ করেছেন, আদালতের শাস্তি দিচ্ছে এবং অনেকে দিয়েছে, শেষ পর্যন্ত সাঈদি সাহেব আছেন, সাঈদি সাহেব একজন জগৎ বিখ্যাত আলেম, এটা আপনাকে মানতে হবে। যদি তিনি অপরাধ করে থাকেন তাহলে অপরাধের শাস্তি তিনি পাবেন, কিন্তু এটা নিয়ে এত বাড়াবাড়ি করা কি উচিত হচ্ছে? এখন আমার মূল কথা হচ্ছে যে মুরাদ সাহেব যে কথাগুলো বললেন, এটাকে আদালত অপমান করা হয় কি না, এতে কি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করা হয় কি না? অবশ্যই করা হয়। সামান্য কিছু কথা বললেই অনেক সময় অনেক নেতারা বলে ফেলেন যে এটা আদালত অপমাননা, এটা বিচার ব্যবস্থাকে অপমাননা, কিন্তু আজকে মুরাদ সাহেব এত বড় কথা বললেন যে আমাকে পারলে ফাঁসি দেন, তবে তার পাওয়ারটা কি দেখছেন কি না? তিনি বলতেছেন যে আমি এই রায় মানি না, আমি এই রায় মানি না, যেই রায় আদালত দেখ
আদালতের রায়টা যদি কোনো দোষী ব্যক্তির পক্ষেও যায় তাহলে কিন্তু আদালতের রায়টা আমাদের মেনে নিতে হয়, কিন্তু তারপরেও তিনি এখানে সম্পূর্ণ আদালতকে তিনি অবজ্ঞা করলেন, অপমান করলেন, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হবে না, কারণ তিনি সরকারি দলের ব্যক্তি। এটাই কিন্তু আমাদের বিচার ব্যবস্থা। আমাদের উচিত প্রত্যেকের অপরাধগুলো সমানভাবে দেখা, তাহলেই কিন্তু আমরা আমাদের যে বিচার ব্যবস্থা, আমাদের যে আইনি ব্যবস্থা, সেটা মানুষের আস্থা পাবে, মানুষের আস্থার প্রতীক হবে। কিন্তু এভাবে যদি আদালতকে অপমান করে একজন মন্ত্রী সাহেব, একজন মন্ত্রী, দায়িত্বপ্রাপ্ত একজন প্রতিমন্ত্রী যদি এভাবে আদালতকে অপমান করে, বিচার ব্যবস্থাকে অপমান করে, তাহলে সেটা কোথায় গিয়ে দাঁড়ায়? আমি মনে করি মুরাদ সাহেব এখানে যা বলেছেন সম্পূর্ণ ভুল বলেছেন, সম্পূর্ণ অপরাধমূলক কথাবার্তা বলেছেন। এখানে তার সাথে কিন্তু আরেকটা লোক ছিল, তার নাম নাহিদ। এটা একটা ছাগল, যাকে আমি বলে একটা ছাগল, ছাগলের তিন নাম্বার বাচ্চা। এটা ছাগলের তিন নাম্বার বাচ্চার মতো শুধু শুধু কিছুদিন পর পর একটা বিষয় নিয়ে লাফায়। আমরা দেখেছি মিজার রহমান আজহারকে নিয়ে অনেক লাফালাফি করেছে, তা লাফালাফি বন্ধ হয়েছিল। তো এই ছাগলটাকেও আমি মনে করি বয়কট করা উচিত। প্রত্যেককে অনুরোধ করবো এই ছাগলের যে ভিডিওগুলো আছে বা যাই সে বলে আমরা এগুলো শেয়ার না করি, এগুলো আমরা প্রত্যেকে রিপোর্ট মেরে এগুলো উচিত শিক্ষা দিই। প্রদর্শক, ভিডিওটি আপনি টাকলা মুরাদের কথাগুলো কীভাবে নেবেন বা আপনার মন্তব্য কী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।